প্রশ্ন সমাধান পর্বে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম শুভেচ্ছা আমাদের সোহান লাল্ন একাডেমি ইউটিউব চ্যানেলটিতে বিগত সময়ে সংগঠিত বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ সমাধান করা হয় তার ধারাবাহিকতায় আমরা পঁয়ত্রিশতম বিসিএস প্লিমিনারির ইংরেজি অংশের প্রশ্ন সমাধান করব। আমাদের এর আগে দুইটি ভিডিওতে পঁয়ত্রিশতম বিসিএস প্লিমিনারি বাংলা ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্নসমূহ সমাধান করা হয়েছে আমাদের এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আগের দুটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আমরা সেই লিঙ্ক হতে বাংলা ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের সমাধানসমূহ দেখে নিতে পারবো আমাদের এক নম্বর প্রশ্নটি হচ্ছে ফাইন ওট ম্যান আমাদের এখানে চারটি অপশনের মধ্যে যে অপশনটি অমিল আমাদের সেটাই বের করে নিতে হবে এখানে চারটি উপন্যাসের নাম রয়েছে এই চারটি উপন্যাসের মধ্যে দ্য ব্লুয়েস্ট আই সোলা এমআরসি এই উপন্যাসগুলো রচনা করেছেন টনি মরিসন এবং সি অপশনের এস আই লে ডাইন এই উপন্যাসটি রচনা করেছেন উইলিয়াম ফক সেই হিসেবে এখানে যেটি অমিল রয়েছে সেটি হচ্ছে এস আই লে ডাইন আমাদের সঠিক উত্তর হবে সি অপশনটি দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ফাইন্ড দ্য ওটম্যান আউট ঠিক একই প্রশ্ন আমাদের এখানে চারজন ইংলিশ রাইটারের নাম রয়েছে প্রথম অপশন এতে রয়েছে জর্জ ইলিয়ট জর্জ ইলিয়ট হচ্ছে ভিক্টোরিয়ান যুগের উপন্যাসিক এবং বাকি যে তিনজন রয়েছে টমাস হার্ডি জুসেফ কোড্রা জেমস জয়সি সবাই হচ্ছেন আধুনিক যুগের লেখক সেই হিসেবে এখানে জর্জ ইলিয়ট হচ্ছে ভিন্ন এবং আমাদের শরীর উত্তর হবে জর্জ ইলিয়ারলাই হ্যার ডিটারি শব্দটি নিচ্ছে আন্ডারলাইন করা আছে এবং এটি হচ্ছে একটি প্রশ্নটি হচ্ছে আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং মেটেরিয়াল ফর মাই স্টোরি দি আন্ডারলাইন ওয়াট এ এবিক এম এখানে মেটেরিয়াল শব্দটি ঝানটা করা আছে এবং মেটেরিয়াল শব্দটি হচ্ছে একটি নাও পাঁচ নম্বর প্রশ্ন হোয়াট উড বি দ্য বেস্ট অ্যান্টোনিম ফর আমাদের হাইবারনেট এই শব্দটির অ্যান্টোনিম হবে লাইভলি নেস ছয় নম্বর প্রশ্ন দি ফ্রেস নভিও রিসিভ মিনস এই ফ্রেসটির অর্থ হচ্ছে নিউ রিস নতুন ধনি সাত নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চারটি সেন্টেন্স ছিল চারটি সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্সটি হচ্ছে হি ইনসিস্টেড অন সিন হার আট নম্বর প্রশ্নটি হচ্ছে আইডিয়ম ইন টাইম নাই এই ফ্রেসটি দ্বারা মূলত সময়ের গুরুত্বকে বোঝানো হয় এবং এই প্রেসটি বাংলা হচ্ছে সময়ের এক ফুট অসমের দশ ফুট তার মধ্যে সঠিক উত্তর হবে টাইমলি অ্যাকশন নয় নম্বর প্রশ্নটি হচ্ছে সোসাইটিজ লিভিং ইন দ্য পেরি পেরি আর অলওয়েস ইগনোর হেয়ার দ্য আন্ডারলাইন কোয়াট মেন্স এখানে পেরি পেরিয়ে শব্দের নিচে আন্ডারলাইন করা আছে এর অর্থ হচ্ছে পরিধি এবং এর অর্থ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হবে মার্জিনাল এরিয়াস দশম প্রশ্ন ক্লাস রিলেশনস অ্যান্ড সোশিয়াল কনফ্লিক্ট ইজ দ্য কি আন্ডার স্ট্যান্ডিং অফ সঠিক উত্তরটি হবে মার্শিয়াম পার্সিয়াম হচ্ছে কাল মার্সের শ্রেণী বৈষম্য বিষয়ক নীতি প্রশ্ন টু বি আর নট টু ইজ দ্য কোয়েশন ইজ এ ফ্যামাউস ডাইলক্ট ফর্ম হচ্ছে প্রশ্ন উমেন আর টু অফেন বাই ফ্যামিলি কমিটমেন্ট এখানে খালি করে সঠিক শব্দটি হচ্ছে করা ট্রেন তেরো নম্বর প্রশ্ন হুইস অব দ্য ফলোইন রাইটার্স বিলং টু দ্য এলিজাবেথান অস পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন খ্রিস্টাব্দ পর্যন্ত এলিজাবেথান ফিরিয় বলা হয় এবং এটিকে ইংরেজি সাহিত্য স্বর্ণ যুগ বলে অভিহিত করা হয় এই যুগের একজন কবির নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো চোদ্দ নম্বর প্রশ্ন দি নয় ইন ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজ এক্সপোনান্সিয়ালি হেয়ার দি আন্ডারলাইন ওয়াট মিনস এক্সপোনান্সিয়ালি এটি অর্থ হচ্ছে দ্রুতদের সাথে বাড়া এবং কেন সঠিক উত্তরটি হবে রেফিডলি পনেরো নম্বর প্রশ্ন ল্যাটাস বিগিন ভাই লোক ইন আউট দ্য মিনস অফ দ্য মেটিন হেয়ার দ্য আন্ডারলাইন ওয়াট মিনস মিউনি দ্বারা সবার কোনো লিখিত বিবরণীকে বোঝানো হয় এবং এর সঠিক উত্তর হবে রাইট ইন রেকর্ড শুরু আমরা প্রশ্ন এখানে সঠিক শব্দটি বসবে ধ্যট ধ্যট অ্যামাজিন লং টাইম সত্য আমার প্রশ্ন হচ্ছে ইট ইস টাইম টু রিভিউ দ্য প্রোটোকল অন ট্রেস্টিন নিউক্লিয়ার উইপনস হেয়ার দ্য আন্ডার লাইন ওয়ার্ড মিনস প্রোটোকল শব্দটি দ্বারা এখানে বুঝায় রেকর্ড অফ রোলস আঠেরো নম্বর প্রশ্ন রাইডার টু দ্য সি ইজ রাইডার টু দ্য সি হচ্ছে এ ওয়ান এক্ড ফ্লে উনিশ নম্বর প্রশ্ন দি ফয়েম ইস্লি অফ ইন ইস ফ্রি ইজ রাইটেন বাই ডাব্লিউ বি ইয়ার্স বিশ নম্বর প্রশ্ন হচ্ছে বিন ফেট ফ্যট ডাস নট নেসেসাসারিলি কিল ইউ বাট ইট ড্যাশ দ্য রিস্ক দ্যাট ইউ উইল সাফার ফ্রম নেস্টি ডিজিজেস

তেইশ নম্বর প্রশ্ন দা দ্যাট অফ আমাদের এবং হোয়াট সাথে সম্পর্কযুক্ত এক সম্পর্কে শব্দ নির্বাচন করতে হবে এখানে এবং সাথে যে শব্দটি সবচেয়ে বেশি মিলে সেই শব্দটি হচ্ছে ইনজিওর এবং ইনক্যাপাসিটেড ইনজিওর অত্যন্ত হচ্ছে আঘাত ইন ক্যাপাসিটেডত্ব হচ্ছে অযোগ্য চব্বিশ নম্বর প্রশ্ন দি ক্লাইম্যাক্স অফ এ ফ্লট ইজ হোয়াট হ্যাফেন্স অ্যাট দি হাইট ক্লাইম্যাক্স হচ্ছে শীর্ষবিন্দু যেটা সর্বোচ্চ উচ্চতায় থাকে পঁচিশ নম্বর প্রশ্ন দিস কোড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড এখানে আমাদের খালি করে যে সরে শব্দটি বসবে সেটা হচ্ছে হ্যাট ছাব্বিশ নম্বর প্রশ্ন দ্য ফ্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ বাই আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নাটকটি রচনা করেছেন জর্জ বার্নার্ড শ সাতাশ নম্বর প্রশ্ন হি ওয়াজ এ রেদার ড্যাশ ডিস অ্যাগ্রিয়েবল ম্যান

তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে সেন্টেন্সটি এখানে ইম্পারটিভ সেন্টেন্স রয়েছে এ প্যাসিভ ফেসিভয়েস করতে হবে ফেসিভয়েস করতে গেলে আমাদের এখানে যে ডিস ডোর অবজেক্ট রয়েছে সেটাকে সাবজেক্ট করে দিতে হবে আমরা ডোর কে সাবজেক্ট করবো এরপরে ওখানে অফ অবজেক্ট মাস্ট রয়েছে সেটি বসবে এরপরে ইম্পারটিভ সেন্ডেন্সে বি বসাতে হয় বি বসে মূল যে ভারটি রয়েছে সেটাকে ফার্স্ট ফার্টিসিপল করে দিতে হবে এখানে মূল ভারত হচ্ছে শার্ট এবং এটাকে ফার্স্ট ফার্টিসিপল হচ্ছে শার্ট তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে দিস ডোর্স মাস্ট বি শার্ট একত্রিশ নম্বর প্রশ্ন হু অ্যামং দ্য ফলোয়িং রাইটার ইজ নট এ নোবেল লরেজ এখানে চারজন রাইটারের নাম ছিল এবং যে রাইটারটি নোবেল পুরস্কার পায় নাই তিনি হচ্ছেন গ্রাহাম গ্রিন বত্রিশ নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড এ ভার্ভ কোন শব্দটি ভার্ভ হিসেবে ব্যবহার করা যায় মাস্টার তেত্রিশ নম্বর প্রশ্ন হুইচ শুড বি দ্য রাইট সিনোনিম অফ ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ এই শব্দটির অর্থ হচ্ছে উদ্যোগ বা উদ্যম এবং এটার সঠিক সিনোনিম হবে এন্টারপ্রাইজ চৌত্রিশ নম্বর প্রশ্ন হু রোড দ্য ফলোইং লাইন অল এট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস এই লাইনটি লিখেছেন ওয়ার্ডস ওর্থ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ক্রিকেট এনজয়েস হিউজ ড্যাশ ইন বাংলাদেশ এখানে খালি করে যে শব্দটি বসবে সেটা হচ্ছে অন ফলো অন হচ্ছে টেস্ট ক্রিকেটে ব্যবহৃত একটা শব্দ টেস্ট ক্রিকেটে যখন একটি পক্ষ প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হয় তখন সে পক্ষকে যখন আবার দ্বিতীয়বার ব্যাট করানো হয় তখন তাকে ফলোয়ান বলা হয় তার মধ্যে পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ফলো ওয়ান